নমস্কার বন্ধুরা সবাইকে ঋতধারা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে আশাপূর্ণা দেবীর একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম ইনোসেন্ট আসুন শোনা যাক গল্পটি আধুনিক যুগেও যে মাঝে মাঝে ঘটিতে দেখা যায় সেকেলে কাণ্ড না এমন নয় বলিলে গল্পের মতো বটে কিন্তু ঘটে দীপিকার বিবাহটা এমনি একটি ব্যাপারের প্রকৃষ্ট উদাহরণ এগারো বছরের মেয়ে দশ বছরের ভাইয়ের সঙ্গে একখানি গল্পের বইয়ের মালিকানার মামলা লইয়া তুমুল তর্ক তুলিয়াছে এমন সময় টানিয়া লইয়া গিয়া কনের হইল ছোট ভাইয়ের কাছে চুপি চুপি একবার মানসিক আশঙ্কা ব্যক্ত করিয়া কহিয়াছিল দীপু ভাই বাবা যদি রাগ করে বকেন দীপক বুক ফুলাইয়া সগর্বে কহিল ইস রাগ করলেই হলো দাদু তো দাদু বিয়ে করতে বলছেন তোমার কি দোষ আমরা বুঝি বাবার কাজে রাগ করি অতএব দীপিকার আপত্তিরা আর কি থাকিতে পারে শীতের সন্ধ্যায় গরম পোশাক ছাড়িয়া চেলি পড়িতে যেটুকু আপত্তি থাকিবার কথা একটা কৌতুককর ঘটনার আভাসে সেটুকু চাপা পড়িয়া গেল এবং সত্য কথা বলিতে কি শুভ দৃষ্টির সময় উক্ত কৌতুককর অভিনয়ের প্রধান অভিনেতাটিকে সকৌতূহলে দেখিয়া লইতে ছাড়িল না বেশ ভালো করিয়াই দেখিল এমনকি আকস্মিক গণ্ডগোলের ঝঞ্ঝাট কতকটা মিটিলে বর কনেকে যখন বাসরে আনিয়া বসানো হইল বিবাহরূপ একটি বিরাট ব্যাপারের প্রধান নায়িকা রূপে নিজেকে কল্পনা করিতে রীতিমতো পুলকিতই হইয়া উঠিল দীপিকা যদিও বর কাহারও সহিত একটিও কথা কহিল না আগা গোড়ায় হাড়ি মুখ করিয়া বসিয়া রহিল তথাপি যে তরুণী গাড়িয়া বসিয়াছিল তাহারা বরের মনোব্রতে যে কিছুমাত্র দমিয়াছে এমন প্রমাণ পাওয়া গেল না বোধ করি মৌনং সম্মতি লক্ষণম স্থির করিয়া গানে গল্পে পরিহাসে উপহাসে বেচারাকে অস্থির করিয়া তুলিল যাহাকে বিবাহ করিতে বর গ্রামে আসিয়াছিল তাহাকে না পাওয়ার বেদনাটা ততর গভীর হয় নাই যতটা হইয়াছিল অপমান ধিক্কারে অপরিসীম লজ্জায় মুখখানা কোথায় লুকাইবে এইটাই যেন বুঝিয়া উঠিতে না বেচারা ভিতরে যে তথ্যই নিহিত থাক আপাত দৃষ্টিতে দেখা গেল বিবাহ সভায় আনিবার প্রাক্কালে হঠাৎ কোনে হারাইয়াছে রবে বিবাহ বাড়ি পার হইয়া উঠিয়াছে এবং বহু চেষ্টাতেও পলাতকার সন্ধান না আর হোক তাহার বয়স এগারো নয় কাজেই কারণ একটা অনুমান করিয়া লওয়া চলে কিন্তু সেই লগ্নেই যেকোনো প্রকারে বিবাহ একটা না করিলে যে কেন চলিবে না এইটাই হৃদয়ঙ্গম করিতে বরকে রীতি মতো বেগ পাইতে হইল কিন্তু হৃদয় তত্ত্বের আলোচনা সব সময় সম্ভব নয় তর্ক বিতর্কের সময় ছিল না নিজের স্বাধীন চিন্তা শক্তির যথাযথ ব্যবহারের পূর্বেই দশচক্রে ভগবান ভূতের মতো শুভ দৃষ্টি মালাবদল ইত্যাদি হইয়া গেল বলা বাহুল্য একটি অপরিণত শিশু মুখ যে তাহাকে বিশেষ পুলকিত করিয়া তুলিতে সক্ষম হইল এমন নয় তবু কপালে আরও যাহা তোলা আছে সেইটা জানিতে বাকি ছিল শোনা যায় শনির কোপে নাকি পোড়া শোল মাছ লাফাইয়া জলে পড়িতে পারে কাজেই অবাক হইবার কিছু নাই বেচারার স্ত্রীভাগ্যে বোধ করি শনি দেবতার কোপ ছিল বিবাহের পরদিন কোনে লইয়া ফিরিবার কালে হাওড়া স্টেশনে ক্রুদ্ধ শনির মতো রুদ্ধ মূর্তিতে যিনি আবির্ভূত হইলেন তিনি দীপিকার পিতা ব্যারিস্টার মিস্টার লাহিড়ি স্থাপিত কুটুম্বিতার মর্যাদার প্রতি মাত্র দৃষ্টিপাত না করিয়া বৈবাহিক ও নবজামাতার প্রতি যে সব বিশেষণ প্রয়োগ করিলেন তিনি তাহাকে ঠিক আপ্যায়ন বলা চলে না অবশেষে সদ্য আইনের প্যাচে ফেলিয়া শ্রীঘরে পাঠাইবার ভয় দেখাইয়া চেলির মোড়ক সমেত কন্যাকে নিজের মোটরে তুলিয়া লইয়া বরের প্রায় নাকের উপর দিয়া চালাইয়া দিলেন পশ্চাদবর্তী ব্যক্তিবর্গ দ্বিধা বিভক্ত পৃথিবীর কোড়ে আশ্রয় লইল কি প্রস্তর মূর্তিতে পরিণত হইয়া দাঁড়াইয়া রহিল সেদিকে মাত্র করিলেন না না তাহাকেও যায় বলিতে গেলে সবে মাত্র আয়ার কোল হইতে প্রমোশন পাইয়া যে মেয়ে দিন কয়েক মাত্র স্কুলে যাতায়াত করিতেছে হঠাৎ তাহাকে চেলির পুটলির মতো জবু থবু অবস্থায় আড়াই গুণ বয়সের এক বরের পাশে বসিয়া থাকিতে দেখিলে কেইবা বা বরদাস্ত করিতে পারে বিবাহটাকে এক ফুৎকারে উড়াইয়া দিবার মতো মানসিক বল অবশ্য তাহার আছে দিবেন কিন্তু প্রচন্ড ক্রোধে সর্বশরীর জ্বলিতেছিল প্রধান আসামি নিজের বাপমা হইলেও আপাতত যাহাদের সম্মুখে পাওয়া গিয়াছে তাহাদের উপর ঝাল না ঝাড়িবেন কেন ব্যাপারটা এই লাহিড়ি সাহেব কলিকাতার বাসিন্দা হইলেও বৃদ্ধ লাহিড়ি মহাশয় ও তোস্য জায়া দেশের বাড়িতেই বাস করেন মাতা পিতার নিতান্ত নির্বন্ধে ও পুত্রকন্যার একান্ত শখে লাহিড়ি সাহেব কয়েক দিনের জন্য দীপক ও দীপিকাকে দেশে পাঠাইয়া দিয়াছিলেন অনেক উপদেশ ও অনেক ব্যবস্থার কণ্টকমালায় ভূষিত করিয়া হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাতের মতো কানে আসিল এক বিবাহ বিভ্রাটের নায়কের সহিত যথারীতি বিবাহ হইয়া গিয়াছে সংবাদদাতা বোধ করি মিস্টার লাহিড়ি নিতান্ত তাই বর কোন টেনে কলিকাতা আসিতেছে সে তথ্যটুকুও সংগ্রহ করিয়া আনিতে ভোলে নাই মাথার রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিলে কাণ্ড জ্ঞান থাকে না এত দূর না করিলেও ক্ষতি ছিল না এ কাণ্ডটা জন্মিল বাড়ি আসিয়া পর লাহিড়ি বিছানার উপর বিশাল শরীরটির ভার নস্ত করিয়া গলায় বলিলেন অতটা না করলেও চলত হাজার হোক সেও ভদ্রলোকের ছেলে একবার তো তোমাদের অদ্ভুত দেশ থেকে যথেষ্ট অপমানিত হয়ে এসেছে রাগ করো না যথার্থ দোষ তোমার বাপ মার লাহিড়ি সাহেব ঈষৎ অনুতপ্ত স্বরে কহিলেন সে তো ঠিক বাবাকে আমি দেখে নেব তবে কি জানো হঠাৎ কিরকম রক্ত গরম হয়ে উঠল তা তো হতেই পারে খুবই সম্ভব আমি তো প্রায় পেন্ট হয়ে পড়েছিলাম লাহিরিজায়া সমবেদনা প্রকাশ করেন মেয়েটা ভয়ে টয়ে কিরকম হয়ে গিয়েছে দেখেছো মুখে কথা নেই অমন জলি মেয়েটা দীপককে আনতে পাঠাও সঙ্গী এলে ঠিক হয়ে যাবে বাহাদুর গেছে আনতে দীপক আসিল জীবনযাত্রা চলিতে থাকিল নিত্য নূতন খেলনা নিত্য নূতন প্রমোদ কিন্তু কন্যাকে ঠিক পূর্বের মতো লাগে না দীপকের সঙ্গে ঝগড়া করাটা সে প্রায় ছাড়িয়াই দিয়াছে শিশুর পক্ষে কলহ প্রবৃত্তি না থাকাটা মানসিক অস্বাস্থ্যের লক্ষণ কাজেই লাহিড়ি সাহেব চিন্তিত হইয়া টনিক আনিলেন ও মেয়েকে দুই বেলা টমেটোর জোস খাওয়াইতে পরিকর হইলেন দেশে গিয়া ভিতরে ভিতরে ম্যালেরিয়ার বিষ বহন করিয়া আনে তো দুই দশ গ্রেন কুইনাইন খাওয়াইয়া রাখিলেই বা ক্ষতি কি কিন্তু মিসেস লাহি একদিন নিজের আশঙ্কা ব্যক্ত করেন আমার মনে হয় সেই কাণ্ডটার এফেক্ট স্পষ্ট করিয়া বিবাহ কথাটা উচ্চারণ করিতে বাধে সাহেব সিগারেটের ধোয়ার সঙ্গে এই অবিশ্বাস্য আশঙ্কাটা উড়াইয়া দিয়া ভঙ্গিতে কহিলেন পাগল আর কি ইনোসেন্ট গার্ল নেহাত বাচ্চা একটা সেসব কথা ভুলেই মেরে দিয়েছে খুব সম্ভব তার কি এফেক্ট হতে পারে এফেক্ট যদি কিছুর হয়ে থাকে তো ওই মশা মশা কি দীপককে সন্দিগ্ধ মত প্রকাশ করেন মেয়ে আর ছেলে আমি যতটা সহ্য করতে পারি তুমি পারো এই অকাট্য যুক্তির উপর আর কথা চলে না সময়ে সবই হয় ক্রমশ সেই নিস্তেজ ভাবটা কাটিয়া আবার সচল বচল হইয়া উঠিয়াছে দীপিকা টমেটোর শরবত খাইতে রীতিমতো মারামারি করে কলহ স্পিহাটাও ধীরে ধীরে দেখা দিয়াছে উপরন্তু নূতন এক শখ গাড়ি চালানো শিখিবে চিরদিনের দুর্দান্ত মেয়ে আবার স্বাভাবিক দিয়াছে দেখিয়া এত বেশি স্বস্তি অনুভব করেন লাইর সাহেব যে দিল দরিয়া মেজাজে ড্রাইভার বাহাদুরকে হুকুমনামা দিয়া বসেন মিসি বাবাকে মানুষ করিয়া তুলিতে কার্যক্ষেত্রে দেখা গেল বিদ্যাটা আরও করার চাইতে নিত্য নূতন পথে পাড়ি দিবার ইচ্ছাটাই বেশি প্রবল মিশি বাবার দীপক প্রায় গাড়িতে থাকে বিরক্ত ভাবে বলে এই বাহাদুর জোরসে চালাতা নেই কাহে রিস্কা মাফিক ঠনঠন ঠুনঠুন আউর জাস্তি স্পিড লাগাও মিসি বলিয়ে বলিয়া গম্ভীর চালে গাড়ির গতি আরো মন্থর করিয়া আনে বাহাদুর দীপিকা ভ্রাতাকে ঠেলিয়া দিয়া কহে দুর্গাধা জোরে ছুটলে আবার মজা কি খালি শীত করে আস্তে আস্তে চললে কেমন চারিদিক দেখা যায় কলিকাতার রাজপথে দেখিবার মতো কি এমন দৃশ্য সৌন্দর্য চারিদিকে ছড়ানো আছে বুঝিতে না পারিয়া দীপক মুখ ভার করিয়া বসিয়া থাকে দিদি মাত্র এক বৎসরের বড় হইয়াও কেমন করিয়া ভৃত্তবর্গের সম্মান লাভ করিতে শিখিল কে জানে মিসি বাবা বলিতে সকলে তটস্থ অথচ ছোটা সাহেব সম্বন্ধে লেশমাত্র দুর্বলতা কাহারও নাই পৃথিবীর হইয়া উঠে তাই মার কাছে লাগাইতে ছাড়ে না ঠোঁট উল্টাইয়া রীতিমতো অবজ্ঞাসুরে বলে ওই বুদ্ধি নিয়ে দিদি গাড়ি চালাতে শিখবে হুম স্টিয়ারিং এ হাতও দেয় না সিটে বসে থাকবে আর খালি খালি চেঁচাবে এই বাহাদুর রোখো বিশ্রী লাগে লাহিড়ি সকৌতুকে পুত্রের ক্রোধ রক্তি মুখের পানে চাইহা প্রশ্ন করেন খালি খালি রোখো বলে বলে কেন রে কি করে জানবো বলো তোমার আদুরে মেয়েটি জানেন রাস্তার সমস্ত লোকগুলোকেই যেন ওর দেখা চাই এবার থেকে রিক্সো করে যেন বেড়াতে যায় দিদি মিসেস লাহিলি ইসত বিস্মিত বলেন রাস্তার সব লোককে দেখা চাই মানে কিরে দীপক দীপক আরেকবার একবার সমস্ত অবেই অবহেলার ভঙ্গি ফুটাইয়া তুলিয়া কহে মানে কি করে জানব বলো জিজ্ঞেস করো না তোমার মেয়েকে রক্ত নিশনের সেই গিরিশ নন্দীর মতো রাস্তার প্রত্যেকের মুখ নিরীক্ষণ করে দেখে কি না কি যে ওর চুরি গেছে কে জানে বাবা আর কে যে আসামি হবে শেষটা মিসেস লাহিড় কিন্তু দীপকের প্রগলভতায় বিশেষ কর্ণপাত করেন না দীপিকাকে ডাকাইয়া গম্ভীরভাবে প্রশ্ন করেন বেড়াতে বেড়াতে বারবার গাড়ি থামাতে বলিস কেন রে দীপু কই থামাতে বলি দীপিকা থতমত ভাবে উত্তর দেয় বলো না বল কি রস তো গিরিশ নন্দী হতে ইচ্ছে হয় নাকি তোমার দীপকের প্রতি একটা ক্রুদ্ধ ভ্রুভঙ্গি করিয়া দীপিকা ম্লান কণ্ঠে বলে আর বলবো না আর বলতে মানা করছি না তো বলিস কেন তাই জিজ্ঞেস করছি শুধু একদিন দুদিন বলেছি তো দ্বীপেটা শুধু শুধু আমায় জ্বালায় দিন ওকে গাড়িতে উঠতে দেব না বেশ বেশ চাই না আমি ড্রাইভ ড্রাইভ শিখতে তোমার আদুরে খোকাই শিখুক ফুল স্পিডে ছুটলে শীত করে না বুঝি ইত্যাদি উল্টা পাল্টা কতকগুলি বাক্যাংশে নিজের মানসিক বিপর্যয়ের কতকটা আভাস দিয়া সরিয়া পড়ে দীপিকা অবশ্য অলক্ষ ইঙ্গিতে দীপককে শাসাইয়া যাইতে ভোলেরা সুবিধা পাইলে যে এক হাত দেখিয়া লইবে এ বিষয়ে সন্দেহ নাস্তি মিসেস লাহিড়ি প্রতিদেবতার মর্যাদা সূত্রে মিসেস পদবী লাভ করিলেও এখনো বোধ করি তেমন মিসেস উঠিতে পারেন নাই তাই চিন্তায় পড়িলেই ব্যারিস্টারের পরামর্শ গ্রহণ করিতে ছোটেন আজও সুচিন্তিতভাবে সাহেবের লাইব্রেরি ঘরে গিয়া হানা দিলেন দেখো বেবির ভাব ভঙ্গি আমার ভালো ঠেকছে না কেন কেন জ্বর আসছে নাকি চোখ জ্বালা করছে মাথা ধরা আছে আহ কি বাজে জ্বর আসতে যাবে কেন আমার মনে হয় সেই বিয়ের ব্যাপার থেকেই লাহিরি সাহেব সহসা করিয়া জ্বলিয়া ওঠেন আহ আবার সেই রাবিস রটন ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ কি বক্তব্য তোমার শুনি সেই ফুতুড়ে বিয়ের হতভাগা বট্টার জন্যে ঘুম হচ্ছে না ওর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে কচি বাছা একটা দুধের শিশু বললেও চলে তার সম্বন্ধে এসব কথা বলতে লজ্জা করে না তোমার ভাবাও পা বুঝলে আমার বিশ্বাস নিশ্চয়ই ওর লিভারের অ্যাকশান খারাপ হচ্ছে তাতেই অমন ডাল ভাব যাক তোমাকে আর ওর সাইকোলজি নিয়ে মাথা ঘামাতে হবে না মনে করছি কিছুদিন চেঞ্জে যাব তাহলেই ঠিক হয়ে যাবে আমারও কিছুদিন রেস্ট নেওয়া দরকার হয়েছে তাই ভালো বলিয়া মন্থর গতিতে প্রস্থান করেন লাহেরি জায়া দেরাদুন মুসৌরি সিমলা কালিম্পং বাতিল করিয়া অবশেষে রফা হইল চিরপুরাতন পুরীতে মিসেসের অবশ্য ইচ্ছা ছিল না এত ঘটা এত তড়জোড় করিয়া অবশেষে নাকের গোড়ায় চেঞ্জে যাওয়া কিন্তু নানা কারণে মত দিতে হইল লাহিলি সাহেব নিজে রেস্ট নিতে চাইলেও হতভাগা ক্লায়েন্টরা যে সুখ বেশি দিন ভোগ করিতে দিবে না এ কথা লাহিলি সাহেবের চাইতে কে বেশি জানে তিন দিন পরেই সেই টেলিগ্রাম পাইয়া ছুটিয়া আসিতে হইবে এত নির্ধারিত অতএব কাছে পিঠে থাকাই মঙ্গল এই ছোটখাটো অভিযানের জন্য ও লাহিড়ি সাহেব স্ত্রী লইয়া সারা কলিকাতা পাড় করিয়া বেড়ান ঠিক কোন বস্তুটি যে কখন আবশ্যক হইবে কে বলিতে পারে লাহিড়ি বার বার অনুযোগ করেন এই বাজারে এত বাজে খরচ করে লাভ কি সারা শহরটা ট্রেনে তুলে নিয়ে যেতে চাও না কি ইত্যাদি এমনকি দীপিকাও ক্লান্ত হইয়া পড়ে উৎসাহের অভাব নাই শুধু দীপকের পুরী গিয়া কিছুদিন পরেই হঠাৎ লাহিড়ি ও লাহিড়ি যায়া আবিষ্কার করিলেন সেই ডাল ভাব কাটিয়া কন্যার সর্বাঙ্গে যেন স্বাস্থ্যের দীপ্তি উজ্জ্বল হইয়া উঠিয়াছে সর্বদাই বেশ পুলকিত ভাব লাফায় বেড়ায় ছুটাছুটি করে যখন তখন গান গাইয়া ওঠে দীপকের সহিত খুনসুটিরও বিরাম নাই সমুদ্র তীরের আকর্ষণ এমন প্রবল হইয়াছে যে সকলের আগে একলাই বেড়াইতে বাহির হইয়া যায় দেশটা যে তাহার খুবই শুট করিয়াছে তাহাতে আর সন্দেহ করিবার কিছু নাই সাহেব মেমের প্রতি প্রসন্ন ও বাহাদুরির দৃষ্টিতে চাহিয়া বলেন কেমন বলেছিলাম না মেম বিনয়ে গলিয়া বলেন বাস্তবিক এখানে এসে ওর হেলথের যথেষ্ট উন্নতি হয়েছে দেখছি আমি ভাবতাম কি জানি মেয়ে মানুষের মন নিকুচি করেছে তোমার মেয়ে মানুষ মেয়ে মানুষ হলো কবে মানুষই হয়নি এখনো। কিন্তু ফ্রক ছাড়িয়া শাড়ির উপর এত লোভ হইল কেন দীপিকার মায়ের ভালো ভালো শাড়িগুলা ফ্রকের উপর জড়াইয়া বেড়াইতে যাইতে যে কি ভালোই লাগে মেয়ের মিসেস লাহিড়ী তো সমুদ্রের উদ্দাম হাওয়ায় শাড়ির আচল সামলাইতে সামলাইতেই জেরবার হইয়া ভাবেন পাঞ্জাবি মেয়েদের মতো লম্বা পায় জামা পড়িলে মন্দ হইতো না সেদিনও সকালে দীপুকে একটি ভারী জরিপাড় বসানো জর্জেট পরিতে দেখিয়া মিসেস লাহিড়ী বিরক্তি বিস্মিত স্বরে কহেন দিন দিন তুমি এমন পাকামি শিখছ কেন দীপিকা শাড়ি পরে জবর জং হয়ে বেড়াতে এত ভালো লাগে তোমার দীপিকা আরক্ত মুখে উত্তর করে যা জোর হাওয়া ফ্রক পরতে বিশ্রী লাগে বরং উল্টো শাড়ির আঁচল সামলানোই দায় ব্রোজ লাগিয়ে নিয়েছি বলিয়া ছুটিয়া বাহির হইয়া যায় দীপিকা ডাকিয়া বলেন একলা যাচ্ছিস কেন দাঁড়া না আমরাও এখনই বেরোচ্ছি অপেক্ষাকৃত সকাল সকাল ঘুম ভাঙিয়াছিল আজ তাহার লাহিড়ি সাহেব বাধ্য দিয়া বলেন আহা ওকে আটকাচ্ছ কেন তোমার তো তন্নি দেহখানি নিয়ে নড়তে চড়তেই রাগ করলে কি মুশকিল রাগলে যে তোমার আবার ডবল চিন হয়ে যায় কি না সেটাও তো দেখতে বিশেষ মিসেস যথার্থই রাগ করিয়া উঠিয়া যান সাহেব হাকিয়া বলেন দ্বীপেটা এখনো ঘুমাচ্ছে জাগিয়ে দাও জাগিয়ে দাও শিশরে বেড়াতে গেলে এই ভোর বেলাটাই হচ্ছে বেস্ট টাইম ওজন সম্বন্ধে যে থিওরিটা ওদের সেদিন বোঝালাম বেবিটা ঠিক বুঝে নিয়েছে দেখছ কিন্তু তোমার পুত্র রত্নটি একেবারে পয়লা নম্বর রাবিস বুঝলে অনেকটা তোমার মতো আর কি সমুদ্র গর্জন ছাপাইয়া প্রবল বেগে হাসিয়া ওঠেন লাহিড়ি সাহেব পুত্রকে লইয়া সাহেব মেম যখন বাহির হইলেন তখন ভোরের স্নিগ্ধতা ঘুচিয়া প্রায় স্পষ্ট আলো ফুটিয়া উঠিয়াছে দীপিকা প্রায়ই এ সময় এক পাক ঘুরিয়া আসিয়া ইহাদের সঙ্গলয় আজ তাহাকে না দেখিয়া তিন জনেই এদিক ওদিক চাহিতে চাহিতে ধীরে মন্থর গতিতে অগ্রসর হইতেছিলেন খানিক দূর গিয়া হঠাৎ দীপক হাসিয়া উঠিয়া বলে মা দেখো দেখো দিদি ঠিক শকুন্তলার ছবির মতো পোজে বসে আছে সচকিত হইয়া উভয়ে দেখেন দূরে সমুদ্রের দিকে পাশ ফিরিয়া সত্য এমন ভাবুকের মতো বসিয়া আছে দীপিকা রীতিমতো মতো একটি তরুণীর মতোই দেখিতে লাগিতেছে তাহাকে সাগরের উত্তাম হাওয়ায় এলো চুল শাড়ির আচল এলোমেলো হইয়া উড়িতেছে লাহড়ি সাহেব ছেলেকে উদ্দেশ করিয়া বলেন তোমার মতো কুড়ের বাদশা তো নয় অনেক বেরিয়ে টায়ার্ড হয়ে পড়েছে কিন্তু লাহিড়ি যায় গম্ভীর বিরক্ত কণ্ঠে কহেন ওখানে ও ছেলেটাকে কে ওদিকে অমন হাঁ করে তাকিয়ে আছে কেন দীপি পিছন হইতে হঠাৎ গিয়া দিদির চোখ টিপিয়া ধরিবার লোভে দীপক আস্তে আস্তে আগাইতেছিল মায়ের কথায় চমকাইয়া উঠিয়া বলে ও মা ও মা সেই লোকটা কে কোন লোক সেই যে সোনা পলাশিতে যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল একবার বাহাদুরের দৃষ্টিতে লাহিড়ি যায়া লাহিড়ি সাহেবের পানে তাকাইয়া থাকেন প্রসন্ন নয় প্রখর দীপ্তিতে অর্থাৎ কেমন বলেছিলাম না